হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকের আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা একটু বলে নিতে চাই। সেটা হলো, আজকে রাত 10টায় তোমাদের অতনু স্যার যেরকম CHSL এর সেটগুলো একে একে সলভ করছিলেন সেরকমই ক্লাস নেবেন, এবং আগামী দুদিন বিশেষ কারণবশত আমাদের কোনো ক্লাস হবে না, এবং তারপরে কবে আবার ক্লাস শুরু হবে সেটা আমরা জানিয়ে দেবো, সেই শিডিউল আগামী দিনে। তো এবার আজকের আলোচনায় আসবো। পূর্ব নির্ধারিত মতো RRB JEE জুনিয়ার ইঞ্জিনিয়ার 2019 যে এক্সাম, তার যে জিকে সেট, সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, এবং আজকে তার 11 নম্বর যে সেট, তার যে কোয়েশ্চেন্স, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং সেই সঙ্গে প্রতিটা কোয়েশ্চেন্স উইথ অপশান বা ওয়ান লাইনার, যেরকম প্যাটার্ন তোমরা আগে দেখে এসেছো আগের 2-3টে ক্লাসে, সেরকমভাবেই আজকে আলোচনা শুরু হবে। এবং সেই সঙ্গে যে রিলেটেড যে ইনফরমেশানগুলো, যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট বা আসতে পারে, যে ইনফরমেশানের উপর বেশ করে কোয়েশ্চেন্স আসতে পারে, সেগুলো নিয়েও আমরা ডিটেলে আলোচনা করব। তো প্রথমেই চলে এসো, তোমরা যেরকম দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেনে আমরা চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং মোবাইল অ্যাপ্লিকেশনস ওয়ান দ্য প্ল্যাটিনাম আন্ডার বেস্ট মোবাইল অ্যাপ ক্যাটাগরি ইন ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2018। অর্থাৎ কোন একটা মোবাইল অ্যাপ্লিকেশান, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান, যেটা ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2018, তার যে বেস্ট মোবাইল অ্যাপ ক্যাটাগরি, তাতে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেল। তো তোমরা যেরকম জানো, আমরা প্রতিটা স্লাইড কোয়েশ্চেনগুলো রাখছি একটা স্লাইডে, এবং তার পরের স্লাইডে আনসারগুলোকে হাইলাইট করছি। তো চলে যাবো পরের স্লাইডে। অপশান বি, ই কোর্টস সার্ভিসেস হয়ে যাবে রাইট আনসার। অর্থাৎ এই যে ই কোর্টস সার্ভিসেস যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2018 যে ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড, সেই ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডে বেস্ট মোবাইল অ্যাপ হিসেবে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছে। এবং এই যে ই কোর্ট যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আর কিছুই না, সব কিছু যেরকম এখন ডিজিটালি হচ্ছে, অনলাইনে হচ্ছে, সেরকমই কোর্টের যে হিয়ারিং বা কোর্টের ট্রায়াল, সেটাও অনলাইনে অনেক সময়, অনেক ক্ষেত্রে এই কোভিড যে আবহ, সেই কোভিড আবহতে হচ্ছে, এবং সেখানে কোর্ট কেস লিস্টিং হচ্ছে, তার হিয়ারিং হচ্ছে, এবং কোর্ট অর্ডার দিচ্ছে সেরকমভাবে, অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। সুতরাং ই কোর্ট হলো সেটাই, আর কিছু না। নেক্সট চলে আসবো। কিপিং দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট, দ্য রেজিস্ট্যান্স অফ আ সার্কিট ইজ হাফড, হোয়াট হ্যাপেন্স টু দ্য কারেন্ট। অর্থাৎ এটা একটু বোঝার রয়েছে, ইলেকট্রিসিটি থেকে কোয়েশ্চেন দিয়েছে ফিজিক্সের। সেটা হলো, এটা একটা ফর্মুলার উপর বেস করে, আমরা ফর্মুলাটা প্রথমেই দেখে নেব। ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, এর মধ্যে ভিটা হলো পোটেন্সিয়াল ডিফারেন্স, আইটা হলো ইলেকট্রিক কারেন্ট, এবং আর হলো রেজিস্ট্যান্স বা রোধ। তোমরা অনেকেই জানো তো, সেটা সেরকমই কি বলেছে, আমরা কোয়েশ্চেন আরেকবার চলে আসবো। পোটেন্সিয়াল ডিফারেন্সটাকে কনস্ট্যান্ট রাখতে বলেছে, অর্থাৎ এই যে ভি, এটা কনস্ট্যান্ট থাকবে, এবং রেজিস্ট্যান্স অফ আ সার্কিট ইজ হাফ, অর্থাৎ এই যে আর দেখছো, এটা যখন হাফ হয়ে যাবে তখন কারেন্টের কী হবে, সেটাই জানতে চেয়েছে। তো আমরা দেখে নেব প্রথমে। তো ইনিশিয়ালি একটা ইকুয়েশন আমরা লিখে নেব, ভি ইজ ইকাল টু আইআর। তো রেজিস্ট্যান্স যেহেতু কনস্ট্যান্ট বলেছে, ভিটাকে ভি রাখবো, এবং ইলেকট্রিক কারেন্টে কীরকম চেঞ্জ হয় সেটা দেখতে হবে বলেছে। তো আর ওয়ান দেখে নেব আমরা, আর ওয়ান হবে আর, অর্থাৎ এটা যখন হাফ করা হবে তখন কী চেঞ্জেস আসবে সেটা দেখে নেব। এখান থেকে আমরা আইয়ের ইকুয়েশান যেটা পাই, আই ইজ ইকাল টু ভি বাই আর, এবং এই যখন আই ওয়ানটাকে আমরা দেখব এই দিকে, আই ওয়ান ইজ ইকাল টু 2V ডিভাইডেড বাই আর, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট ডাবল হবে, আমরা দেখতে পাচ্ছি যেরকম, এই যে 2×V/R রয়েছে, আর এই ইকুয়েশানে দেখো V/R রয়েছে, সুতরাং ইলেকট্রিক কারেন্ট যেটা, সেটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেখে নেব, ইটস গেটস ডাবলড, অর্থাৎ সেটাই। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু মেক আ মুভি, অর্থাৎ প্রথম ভারতীয় হিসেবে চলচ্চিত্র পরিচালনা কে করেন। নামটা খুব পরিচিত নাম, তোমরা সকলেই জানো, দাদাসাহেব ফালকে হলো রাইট আনসার। ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকে হলো দাদাসাহেব ফালকের আসল নাম, এবং এ প্রসঙ্গে বলে রাখি, দাদাসাহেব ফালকে প্রথম ভারতীয় চলচ্চিত্র তৈরি করেন, রাজা হরিশ্চন্দ্র ছিল সেই চলচ্চিত্রটার নাম, ফিচার ফিল্ম যেটা সেটার নাম, এবং সেটা রাজা হরিশ্চন্দ্রের জীবনের উপর তৈরি হয়, এবং সেই জন্যই ভারতীয় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির পায়োনিয়ার এই দাদাসাহেব ফালকেকে বলা হয়, এবং তার নামে ভারত সরকার প্রতি বছর একটা করে পুরস্কার দিয়ে থাকে। নেক্সট চলে আসবো, ম্যালেরিয়া ক্যান বি কিওরড বাই অ্যাডমিনিস্ট্রেটিং কি, অর্থাৎ ম্যালেরিয়া রোগ কোন যে দ্রব্য তার প্রয়োগের ফলে সাধারণত সারে, সেটা জানতে চেয়েছে। তো খুব সহজ কোয়েশ্চেন, আনসারও খুব সহজ, কুইনাইন হয়ে যাবে রাইট আনসার। নেক্সট চলে আসবো, হুইচ অফ দিস ফ্লাওয়ারিং প্লান্টস ইজ আ ক্রিপার, অর্থাৎ এই যে ফ্লাওয়ারিং
প্লান্ট যেগুলো সেগুলোর মধ্যে ক্রিপার কোনটা? তো ক্রিপার কি আমরা আগে প্রথমেই জেনে নেব এই স্লাইডে, তারপরে আমরা আনসারে যাব। ক্রিপার হলো এমন একটা প্লান্ট যেটা কিনা কোনো একটা খুঁটি, ধরো এরকম একটা খুঁটি, এই খুঁটির গাবে এরকমভাবে ওঠে লতার মতো। তো এই যে কটা প্লান্ট রয়েছে সেটার মধ্যে কোনটা ক্রিপার প্লান্ট সেটা দেখতে হবে। তো অপশান বি জেসমিন হয়ে যাবে রাইট অ্যান্সার, জুঁই ফুল। আমরা যদি ঠিকঠাকভাবে প্রত্যক্ষ করি, জুঁই ফুল একেমেকে লতার মতো করে বৃদ্ধি পায়, সেই কারণে ক্রিপার প্লান্ট একে বলা হয়। নেক্সট চলে আসবো, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ সাংবিধানিক কোনো একটা বডি নয় বা কনস্টিটিউশনাল বডি নয় কোনটা সেটা বলতে হবে। তো দেখে নেব নেক্সট স্লাইডে আনসার রয়েছে, প্ল্যানিং কমিশন হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের যে যোজনা কমিশন ছিল, বর্তমানে যোজনা কমিশন বদলে হয়েছে নীতি আয়োগ, যার ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। যোজনা কমিশন বদলে এখন হয়েছে নীতি আয়োগ। তো যোজনা কমিশন এর মধ্যে কনস্টিটিউশনাল বডি নয়, বাকি যে অপশানগুলো রয়েছে, ফাইন্যান্স কমিশন কনস্টিটিউশনাল বডি, আইনসভায় আইন পাস করে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন তৈরি হয়, ল্যাঙ্গুয়েজ কমিশনও তাই, এবং ইলেকশন কমিশন তো অবশ্যই, নির্বাচন কমিশন এটা একটা কনস্টিটিউশনাল বডি। নেক্সট চলে আসবো আমরা কোয়েশ্চেনে, এটা একটা রিজনিংয়ের কোয়েশ্চেন মূলত, মৌলিকভাবে। ইফ 6th March 2005 ইজ আ মানডে, দেন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ 6th March 2004, অর্থাৎ 2005 সালের 5ই মার্চ যদি সোমবার হয়, সেক্ষেত্রে 2004 সালের 6ই মার্চ কোন দিন হবে সেটা আমাদের বলতে হবে। তো এটা ডিটেলিংয়ে আমরা যাব না, রাইট আনসার হয়ে যাবে সানডে, যেহেতু 2004 এখানে লিপ ইয়ার ছিল সেই কারণে এটা সানডে হবে, না হলে এটা সানডে হতো না। নেক্সট চলে আসবো, দ্য এলিমেন্টস বিলং টু গ্রুপ 17 আর কল্ড দ্য ড্যাশ, অর্থাৎ পর্যায় সারণী 17 নম্বর গ্রুপে যে এলিমেন্ট বা মৌলগুলো থাকে সেগুলোকে কী নামে আমরা চিনি, রাইট আনসারটা আগে জেনে নেব তারপর আলোচনায় আসবো। রাইট আনসার হয়ে যাবে হ্যালোজেন বা হ্যালোজেন মৌল। তো এখানে একটু এক্সট্রা ইনফরমেশন নেওয়ার আছে, আমরা যদি মডার্ন পিরিয়ডিক টেবিল এটাকে ধরে নিই, তাহলে হ্যালোজেনের স্থান অনেকটা এরকম জায়গায়। তো এখানে হ্যালোজেন মৌলগুলো থাকে গ্রুপ 17, এবং বাকি যে হ্যালোজেন মৌলগুলো, বাকি না সবকটাই বলতে হবে, ফ্লুরিন হলো ফার্স্ট হ্যালোজেন, ক্লোরিন, তারপরে আসে ব্রোমিন, আয়োডিন, এবং সবশেষে আসে অ্যাস্টাটিন। অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই কটা হলো হ্যালোজেন মৌল পর্যায় সারণীর যেগুলো গ্রুপ 17 থাকে। নেক্সট চলে আসবো, বেরিলিয়াম ইজ ভেরি সিমিলার টু ড্যাশ, অর্থাৎ বেরিলিয়াম কোন মৌল তার সঙ্গে খুব সিমিলারিটি রয়েছে। এখানে বাকি যে অপশানগুলো সেগুলো আমরা পাইনি, যেটা রাইট আনসার সেটাই আমরা নেব শুধু, সেটা হলো অ্যালুমিনিয়াম। তো এখানে জানার বিষয় রয়েছে যে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে সাদৃশ্য আসে কী করে। তো প্রথমে আমরা বেরিলিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা দেখে নেব, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 4 এবং অ্যালুমিনিয়ামের হলো 13, ডিফারেন্স কত রয়েছে না 9। তো পর্যায় তোমরা একটু রিমাইন্ড করে রিকল করে দেখতে পারো যে পর্যায় সারণীর যে রুল অফ ইয়ে রয়েছে আর কি, মানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাটমিক নাম্বারের পর পর্যায় সারণীর যে মৌলগুলো তাদের যে ধর্ম বা প্রপার্টিজ সেগুলো সিমিলারিটি দেখা যায়। তো সেই রকমই বেরিলিয়ামে ঠিক দেখো 9টা পরে রয়েছে অ্যালুমিনিয়াম, সুতরাং সেই কারণেই মূলত বেরিলিয়ামের যে প্রপার্টি সেগুলোর সাথে অ্যালুমিনিয়ামের প্রপার্টির মিলটা আমরা পাই। নেক্সট চলে আসবো আমরা, হাউ মেনি মেডালস ডিড ইন্ডিয়া উইন ইন দ্য এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ 2019, অর্থাৎ বুঝতেই পারছো এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ 2019 ভারত কটা মেডাল জিতেছে মোট। তো সরাসরি আনসারে চলে যাবো, এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কিছু নেই, 25 বা 25টা হলো রাইট আনসার। তো এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের কোনো পয়েন্ট নিয়ে যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, লাইভ চ্যাটে, কমেন্ট বক্সে না, যথাসাধ্য চেষ্টা করব সেগুলো প্রত্যেকটার সেপারেটলি ইন্ডিভিজুয়ালি সেগুলোকে অ্যাড্রেস করার। তো নেক্সট কোয়েশ্চনে চলে আসবো আমরা, অ্যাটামস অফ দ্য এলিমেন্ট অর অফ ডিফারেন্ট এলিমেন্টস ক্যান জয়েন টুগেদার টু ফর্ম A/N, অর্থাৎ একটা নির্দিষ্ট যে কোনো একটা এলিমেন্ট বা মৌলের অনেকগুলো পরমাণু বা বিভিন্ন এলিমেন্ট বা বিভিন্ন মৌলের পরমাণুগুলো যুক্ত হয়ে কী তৈরি করে। তো আমরা জানি যে অ্যাটমস যেগুলো বা পরমাণু যেগুলো সেগুলো এক বা একাধিক মৌলের যে অ্যাটম সেগুলো যুক্ত হয়ে পরস্পর অণু তৈরি করে, সুতরাং সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসবো মলিকিউল, মলিকিউল বা অণু। নেক্সট কোয়েশ্চনে চলে আসবো, এটাও কেমিস্ট্রির কোয়েশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ কেমিস্ট্রি থেকে কিন্তু এমফাসাইজ করেছে কেমিস্ট্রিকে এই সেটটাতে। তো রাদারফোর্ড মডেল অফ অ্যান অ্যাটাম ডাজ নট ডিসক্রাইব দ্য ড্যাশ, অর্থাৎ রাদারফোর্ড, কালকেই আলোচনাতে আমরা পড়েছিলাম রাদারফোর্ডের স্ক্যাটারিং অফ আলফা পার্টিকেল এবং পরমাণুর যে নিউক্লিয়াস, অ্যাটামের যে নিউক্লিয়াস, সেই অ্যাটামের নিউক্লিয়াসের যে গঠন বা স্ট্রাকচার, তাতে রাদারফোর্ডের অবদান কী।
তো সেরকমই রাদারফোর্ডের যে মডেল স্ক্যাটারিং অফ আলফা পার্টিকেল যে এক্সপেরিমেন্ট, তার উপর বেস করে যে স্বতঃসিদ্ধগুলো রাদারফোর্ড বানিয়েছিলেন বা এনেছিলেন আর কি প্রকাশ্যে, তো সেগুলোর উপর বেস করে অ্যাটমের কোন প্রপার্টি রাদারফোর্ড মডেল ডিসক্রাইব করে না। তো রাইট আনসার হয়ে যাবে স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম। বাকি তিনটে অপশান আমরা পাইনি, আরআরবি কর্তৃক যে সেট দেওয়া হয়েছিল তার সেখান থেকে। তো রাদারফোর্ডের যে মডেল সেটা অ্যাটমের বা পরমাণুর স্থায়িত্বকে বর্ণনা করে না। তো তাহলে প্রশ্ন আসতে পারে যে স্টেবিলিটি অফ অ্যাটম কোন মডেল মানে ডিসক্রাইব করে বা বলে অ্যাটমের যে স্টেবিলিটি তার কথা। তো সেটা হয়ে যাবে নিলস বোরের যে মডেল, বোরস মডেল অ্যাটমের স্টেবিলিটি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে। এখন জেনে নেব আমরা যে বোরস মডেল কীভাবে অ্যাটমের যে স্টেবিলিটি সেটাকে ডিসক্রাইব করে। তো প্রথমে আমরা একটা অ্যাটামের ছবি আঁকার চেষ্টা করবো। এই ধরো নিউক্লিয়াস, এন ফর নিউক্লিয়াস, এবং তাকে কেন্দ্র করে অ্যাটামের অনেকগুলো অরবিট থাকে। তো কে সেল, এল সেল, এরকম সেল আমরা ধরতে পারি। তো বোর বলেছিলেন, বোরের যে কটা সিদ্ধান্ত বা করোলারি তার উপর বেশ করে বোর বলেছিলেন যে অ্যাটামের যে অরবিটে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো সবসময়ই যে একদম ফার্স্ট যে সেল, সেই সেলে থাকার সময় যে তার পোটেন্সিয়াল এনার্জি সেটাই হলো তার সর্বনিম্ন পোটেন্সিয়াল এনার্জি, এবং সেই কারণেই সেই সেলের যে ইলেকট্রনগুলো সেগুলোর স্টেবিলিটি সবসময় সব থেকে বেশি থাকে রাদার দ্যান বাকি যে সেল সেগুলোর তুলনায়। এবং একদম আউটার মোস্ট সেল, ধরো এখানে এম সেল যদি এটাকে ধরি, থার্ড সেল যেটা, এম সেলের যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলোর স্টেবিলিটি সবসময় কম হবে। তো এই কথাটাই হলো স্টেবিলিটি অফ অ্যাটাম যে প্রপার্টি সেটা, এবং এটা নিলস বোর বলেছিলেন। নেক্সট চলে আসবো নেক্সট কোয়েশ্চনে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবাউট 23 feet লং ইন অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বিইং। অর্থাৎ একটা যে অ্যাডাল্ট হিউম্যান বিইং, অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বিইং, তার শরীরে কোন অঙ্গ বা প্রত্যঙ্গ তার দৈর্ঘ্য প্রায় 23 feet থাকে। তো আনসারে চলে আসবো সরাসরি স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, যেটা আমাদের লোয়ার অ্যাবডোমেনের দিকে থাকে এবং মানে তলপেটের দিকে থাকে আর কি, স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন, আমাদের যে পৌষ্টিকতন্ত্র তার একদম নিচের যে অর্গ্যান সে দুটোর মধ্যে একটা। নেক্সট চলে আসবো, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান এডুকেশন টেকনোলজি স্টার্ট আপস হ্যাজ রিসিভড, স্টার্ট আপ হবে এটা রাইট, যেটা হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান এডুকেশন টেকনোলজি স্টার্ট আপ হ্যাজ রিসিভড দ্য নেক্সট বিলিয়ন এডটেক প্রাইজ 2019। অর্থাৎ কোন এডুকেশন স্টার্ট আপ তারা এই নেক্সট বিলিয়ন এডটেক প্রাইজ 2019 এটা জয়লাভ করেছে। আনসারে চলে আসবো সরাসরি, আর রাইট আনসার হয়ে যাবে দোস্ত এডুকেশন। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, অনেকগুলো সায়েন্সের স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেনের পর আমরা একটা অবশেষে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন পেয়েছি। তো এখানে আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স একই রকম, সেটা আমরা দেখে নেব। সেটা হলো বাইজুস আইএএস যে কারেন্ট অনলাইন যে কোচিং রয়েছে, তোমরা অনেকেই নাম শুনে থাকবে বাইজুস আইএএস, এই যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে তার যিনি প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন, তিনি একটা সিমিলার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমরা তার নামটা একটু লিখে নেব, তোমরাও নোট ডাউন করে নাও, বাইজু রবীন্দ্রন, দক্ষিণ ভারতের একজন যুবক, তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে এই এডুকেশন স্টার্ট আপটা চালু করেছেন যেটার নাম হলো বাইজুস আইএএস। তো এই বাইজু রবীন্দ্রন 2008 সালের ইওয়াই অন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ডটা আমরা আরেকবার লিখে নেবো, এখানে বাইজু রবীন্দ্রন যেটা জিতেছেন সেটা হলো ইওয়াই অন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, অন্টারপ্রেনার অফ দ্য ইয়ার 2018। সুতরাং দুটোই বুঝতে পারছো, দুটোই হলো এডুকেশন স্টার্ট আপ, এবং বাইজু রবীন্দ্রন দোস্ত এডুকেশন যেটা 2019 পেয়েছে নেক্সট বিলিয়ন এডটেক প্রাইজ, সেরকমই 2018 ইওয়াই অন্টারপ্রেনারশিপ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড বাইজু রবীন্দ্রন জিতেছিলেন। নেক্সট চলে আসবো, দ্য কারেক্ট ওয়ে অফ মেকিং আ সলিউশন অফ অ্যাসিড ইন ওয়াটার ইজ টু ড্যাশ। অর্থাৎ অ্যাসিডিক যে সলিউশন বা অ্যাসিড দ্রবণ তার তৈরি করার সঠিক প্রক্রিয়া কী সেটা জানতে চেয়েছে। তো সঠিক উত্তরে আমরা চলে আসবো, অ্যাড অ্যাসিড টু ওয়াটার, অর্থাৎ জল এখানে হয়ে যাবে সলভেন্ট, সলভেন্ট হয়ে যাবে জল, এবং অ্যাসিড হয়ে যাবে সলিউট। সলভেন্ট সলিউট আশা করি তোমরা জানো, খুব বেসিক কনসেপ্ট কেমিস্ট্রির। তো সবসময় সলিউট অ্যাসিড হতে হবে। আমরা যদি উল্টোটা করার চেষ্টা করি, ধরো কনসেন্ট্রেটেড H2SO4 রয়েছে এবং তার একটা ডাইলিউট সলিউশন আমরা তৈরি করব, সেক্ষেত্রে আমরা সবসময় কিন্তু জলে দেবো, কখনোই অ্যাসিডে জল দেবো না, জলে অ্যাসিডটা সবসময় অ্যাড করবো। তার কারণ কি, কনসেন্ট্রেটেড H2SO4-এ যখনই জল দেওয়া হবে সেক্ষেত্রে জলটা যদি সলিউট হিসেবে আমরা কনসিডার করি সেক্ষেত্রে অবশ্যই তার পরিমাণ অনেক কম থাকবে, তার ফলে ভীষণ এক্সোথার্মিক রিয়াকশান হয় এবং অগ্নিকাণ্ডের সম্ভাবনা থেকে থাকে। নেক্সট চলে আসবো,
হুইচ অ্যাসিড ইজ ফাউন্ড ইন দ্য স্টিং অফ অ্যান অ্যান্ট, অর্থাৎ পিঁপড়ের যে হুল তাতে কোন অ্যাসিড থাকে। খুব সহজ প্রশ্ন, ফর্মিক অ্যাসিড হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো এরপর, হুইচ অফ দিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ কালার ভিশন, অর্থাৎ এই যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কালার ভিশন বা কোনো রং আলাদা আলাদা করে চেনার যে প্রক্রিয়া সেটা যুক্ত। তো রাইট অ্যান্সার আমরা দেখে নেব, অপশান ডি কোনস হয়ে যাবে রাইট অ্যান্সার। তো কোনসটা কী সেটা একটু জেনে নেবো আমরা। কোনস হলো চোখের যে রেটিনা থাকে তার ফটো রিসেপ্টর সেল, ফটো রিসেপ্টর, এবং নামটা শুনেই বুঝতে পারছো যে রং আলাদা করে চেনার জন্য এই ফটো রিসেপ্টর সেল যেটা সেটা খুবই কার্যকরী। সেলস অফ রেটিনা, রেটিনা চোখেরই একটা অংশ, তো রেটিনার ফটো রিসেপ্টর সেল হলো এই কোনস, এবং এটা কালার ভিশনের জন্য দায়ী। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো এরপর, হুইচ অফ দিস ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ দ্য ইকোলজিক্যাল ফুট পয়েন্ট, অর্থাৎ ইকোলজিক্যাল ফুট প্রিন্ট, সরি ফুট পয়েন্ট না ফুট প্রিন্ট, ইকোলজিক্যাল ফুট প্রিন্টের মেজারমেন্টের ইউনিট কী জানতে চেয়েছে। তো এখানে আমি একটা জিনিস আগেই বলে নিই, ইকোলজিক্যাল ফুট প্রিন্ট কী সেটা আমাদের একটু জেনে নিতে হবে। এটা সম্পূর্ণ নতুন টার্ম একটা, কিন্তু আমরা ইকোলজি আগে শুনেছি, ইকোলজিক্যাল নিচ বা ইকোলজিক্যাল ব্যালেন্স শুনেছি। ইকোলজিক্যাল ফুট পয়েন্ট যেটা হলো সেটা হলো মানব সভ্যতার জন্য যে ন্যাচারাল নিড বা ইকোলজিক্যাল যে নিড তার সেই মাপার যে প্রক্রিয়া সেটা হলো এই ইকোলজিক্যাল ফুড পয়েন্ট। ধরো আমাদের প্রাথমিক জীবনযাপনের জন্য অনেক প্রাকৃতিক জিনিসপত্র আমরা বন জঙ্গল বা অন্যান্য প্রাকৃতিক যে সমস্ত বাস্তুতন্ত্র রয়েছে সেখান থেকে আমরা আরোহণ করি, তো সেইগুলো মাপার একটা প্রক্রিয়া হলো এই ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। তো এটা মেজারমেন্ট, ইউনিট অফ মেজারমেন্ট কী সেটা বলতে হবে আমাদের। তো নেক্সট স্লাইডে আমরা চলে আসবো, অপশান সি গ্লোবাল হেক্টার হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট মাপার একক হলো গ্লোবাল হেক্টার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সাবস্ট্যান্স অ্যাবান্ডেন্টলি অ্যাভেলেবেল ইন দ্য সি অ্যান্ড অ্যাডমিনিস্টার্ড ইন আ সার্টেন ডেফিসিয়েন্সি ডিজিজ, অর্থাৎ সমুদ্রের যে জল বা সি ওয়াটার সেখানে প্রচুর পরিমাণে থাকে এবং তার অভাবে একটা বিশেষ ধরনের রোগ মানব দেহে দেখা যায়। তো এই চারটে যে অপশান রয়েছে এর মধ্যে কোনটা হবে সেটা বলতে হবে। তো রাইট অ্যান্সারে আমরা চলে আসবো সরাসরি পরের স্লাইডে, অপশান সি লোডন হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, অনেকক্ষণ পর একটা হিস্ট্রি স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন আমরা দেখেছি, হুইচ চাইনিজ ট্রাভেলার কেম অ্যান্ড স্টেড ইন নালন্দাজ বোথ অ্যাজ আ স্টুডেন্ট অ্যান্ড আ টিচার, অর্থাৎ কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন এবং তিনি নালন্দাতে শিক্ষক এবং ছাত্র তার রোল প্লে করেছিলেন, অর্থাৎ স্টুডেন্টও ছিলেন এবং পরবর্তীকালে সেখানে অধ্যাপনাও করেন। তো রাইট অ্যান্সার আমরা দেখে নেব পরের স্লাইডে, অপশান ডি হিউয়েন সাং হয়ে যাবে রাইট অ্যান্সার। তো হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময়ে, যিনি পুষ্যভূতি ডাইনেস্টির একজন রাজা ছিলেন। এটা কোয়েশ্চেনে আসে অনেক সময়, পুষ্যভূতি ডাইনেস্টির রাজা হর্ষবর্ধন, এটা কোয়েশ্চেনে আসতে পারে যে কোন কিং বা রাজার আমলে এই হিউয়েন সাং তিনি ভারতে আসেন। তো পুষ্যভূতি ডাইনেস্টির হর্ষবর্ধন, এবং হিউয়েন সাংয়ের যে বুক ছিল সেটা ছিল সি ইউ কি, নতুন করে আর সেটা লিখছি না। নেক্সট চলে আসবো, হুইচ অফ দিস ইজ ইউজড টু ইম্পার্ট সাওয়ার টেস্ট টু ফুড, অর্থাৎ খাবারের খাদ্যদ্রব্যে যে টক জাতীয় স্বাদ, এই যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কোনটা সাধারণত আনয়ন করে থাকে। তো রাইট অ্যান্সারে আমরা চলে আসবো, খুব সহজ, তামারিন্দ হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে। এখানে একটা জিনিস কি, এখানে জ্যাকফ্রুট একটু এখানে আনসারটা ভুল রয়েছে, এটা হবে না, তামারিন্ড হয়ে যাবে রাইট অ্যান্সার বা তেঁতুল। নেক্সট চলে আসবো, ফ্রম হোয়ার ডাজ দ্য প্রাইম মিনিস্টার অ্যাড্রেস দ্য নেশন অন 15th অগস্ট, অর্থাৎ কোন জায়গা থেকে 15ই আগস্ট কোথা দেশকে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। খুব সহজ প্রশ্ন, আনসারও খুব সহজ, রেড ফোর্ট বা লাল কেল্লা হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা দিল্লিতে অবস্থিত। নেক্সট চলে আসবো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ দ্য গির ন্যাশনাল পার্ক লোকেটেড, অর্থাৎ গির যে অভয়ারণ্য বা জাতীয় উদ্যান, জাতীয় উদ্যানই সেটা কোন রাজ্যে অবস্থিত ভারতে। তো রাইট অ্যান্সারে চলে আসবো সরাসরি, খুব সহজ, অপশান সি গুজরাট হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল, অর্থাৎ প্রথম এশীয় সাঁতারু হিসেবে কে ইংলিশ চ্যানেল ক্রস করেন। খুব সহজ প্রশ্ন, একজন বঙ্গ সন্তান মিহির সেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ লঞ্চড দ্য ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড ইন September 2018, অর্থাৎ 2018 সেপ্টেম্বরে কোন দেশ প্রথম হাইড্রোজেন পাওয়ার ট্রেন, অর্থাৎ একটা ট্রেন যেটা হাইড্রোজেন ফুয়েল দ্বারা চালিত সেটা প্রথম চালনা করে। অপশান ডি জার্মানি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ উইল টেক প্লেস এভরি ড্যাশ ইয়ার্স, অর্থাৎ কত বছর অন্তর অন্তর
এই ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে? খুব সহজ প্রশ্ন, ফোর ইয়ার্স হয়ে যাবে রাইট অ্যান্সার। অন্যান্য সব ওয়ার্ল্ড কাপের মতোই চার বছর অন্তর অন্তর ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেবো এরপর, হোয়েন ডিড নীল আর্মস্ট্রং অ্যান্ড এডুইন অলড্রিন ল্যান্ড অন দ্য মুন, অর্থাৎ কোন দিনে নীল আর্মস্ট্রং এবং এডুইন অ্যালড্রন অলড্রিন প্রথম দুজন মহাকাশচারী হিসেবে চাঁদের মাটিতে পদার্পণ করেন। এটা সালটা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু ডেটটা মনে রাখি না। তো জুলাই 20, 1969 হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং এই দুজনই ছিলেন মার্কিন নভশ্চর। তো এরা ওখানে নেমে আর কি চাঁদে নভশ্চর করে একটা কথা বলেছিলেন, একটা উক্তি করেছিলেন, সেটা আমি একটু লিখে নেবো। এটা উক্তি হিসেবে অনেক সময় আসে। তাদের উক্তি হলো, আ স্মল স্টেপ ফর ম্যান, ফর আ ম্যান আ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এই উক্তিটা নীল আর্মস্ট্রং করেন চাঁদের মাটিতে পদার্পণ করে, আ স্মল স্টেপ ফর আ ম্যান আ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এটা অনেক সময় উক্তিতে পরীক্ষায় কোয়েশ্চেনে এসে থাকে। নেক্সট চলে আসবো, হুইচ অফ দ্য ফলোয়িং মেটিরিয়ালস ইজ ইউজ ফর মেকিং দ্য হিটিং এলিমেন্ট অফ অ্যান ইলেকট্রিক্যাল আয়রন, অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল আয়রনের হিটিং এলিমেন্টে কী থাকে? খুব সহজ, অপশান বি নাইক্রোম হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং নাইক্রোম হলো নিকেল এবং ক্রোমিয়ামের অ্যালয়, নিকেল প্লাস ক্রোমিয়াম। আমি কেমিক্যাল ফর্মুলাগুলো লিখলাম দুটোর, তো এই দুটো হয়ে যাবে নাইক্রোমের কম্পোজিশন। নেক্সট চলে আসবো, হোয়াই ডু উই ফল ডাউন হোয়েন উই স্টেপ অন আ ব্যানানা পিল, অর্থাৎ কলার যে খোসা হয় তাতে পা দিলে আমরা কেন পিছলে পড়ি? খুব সহজ প্রশ্ন, উত্তরও খুব সহজ। দ্য ব্যানানা পিল ইজ স্মুথ অ্যান্ড ফ্রিকশন অন ইট ইজ ভেরি লেস দ্যাট উই ডোন্ট গেট দ্য গ্রিপ টু স্ট্যান্ড, অর্থাৎ ব্যানানা পিল বা কলার খোসা খুব স্মুথ হয়, খুব পিচ্ছিল হয় এবং সেই কারণে তার যে ঘর্ষণ বা ফ্রিকশন সেটা খুব কম থাকে, সেই কারণে আমরা তার উপরে সেটাকে গ্রিপ করতে পারি না, পা ফেলে দিলে সেটাকে গ্রিপ করা যায় না, সেই কারণে আমরা পড়ে যাই। খুব সহজ প্রশ্ন, গতকালকেও এরকম গ্রিপের উপর বা ফ্রিকশনের উপর একটা কোয়েশ্চেন ছিল, তোমরা দেখে থাকবে। নেক্সট চলে আসবো, আ কেমিক্যাল ইকুয়েশন ইজ সেড টু বি ব্যালেন্সড ইফ নাম্বার অফ ড্যাশ, অর্থাৎ একটা রাসায়নিক যে ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা বলবো না, একটা কেমিক্যাল ইকুয়েশন, তার যে সেটা কীভাবে ব্যালেন্স করা যায় সেটাই হলো মূল ব্যাপার। তো দুদিকে যখন সিমিলার যে সমস্ত অ্যাটামগুলো থাকে তাদের নাম্বার যখন সমান হয় তখনই সেটা সম্ভব। তো দেখে নেবো, অ্যাটামস আর দ্য সেম ইন বোথ সাইডস, অর্থাৎ একটা কেমিক্যাল ইকুয়েশন তার দুদিকে সিমিলার অ্যাটামের নাম্বার যখনই সমান হয় তখন সেই কেমিক্যাল ইকুয়েশনটাকে একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন হিসেবে আমরা অভিহিত করতে পারি। নেক্সট চলে আসবো, হুইচ অফ দ্য ফলোয়িং লজ সেজ দ্যাট এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্র্যাক্টস এভরি আদার অবজেক্ট উইথ আ ফোর্স হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্ট্যান্স বিটুইন দেম। তো এটাকে কী বলে সেটা জানতে হবে, অর্থাৎ বলেছে যে মহাবিশ্বে যে কোনো দুটো অবজেক্ট উভয়কে পরস্পরকে আকর্ষণ করে এবং সেটা তাদের যে ভর তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় এবং তাদের মধ্যেকার যে ডিস্ট্যান্স তার স্কোয়ারের সাথে বা বর্গের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক হয়। তো রাইট অ্যান্সারটা আমরা দেখে নেব, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। তো এখানে আমরা এটা কীরকম হয় ইকুয়েশনটা একবার লেখার চেষ্টা করব। ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন যে ফোর্সটা থাকে যেটা বলেছে আর কি, সে ফোর্সটা হয় জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে এম ওয়ান হলো যে কোনো একটা অবজেক্ট, ফার্স্ট অবজেক্টের মাস, এম টু হলো সেকেন্ড অবজেক্ট যেটা তার মাস, এবং আর হলো তাদের মধ্যেকার ডিস্ট্যান্স, এবং এটা হলো ফোর্স যেটা এখানে বলেছে আর কি, উইথ আ ফোর্স এটা, এবং জি হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো, এটার সময় অনেক সময় নিউমারিক্যাল প্রবলেম আমরা কম্পিটিটিভ পরীক্ষার কোয়েশ্চেনে পেয়ে থাকি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো, হোয়াট ইজ দ্য কালার অফ ভেপার্স ফর্মড অন সাবলিমেশন অফ আয়োডিন সলিড, অর্থাৎ আয়োডিন সলিড বা সলিড আয়োডিন তার সাবলিমেশনের সময় যে ভেপার বা বাষ্পটা বার হয় আর কি, সেটার কালার কী সেটা বলতে চাই জানতে চেয়েছে। দ্য আনসার হয়ে যাবে পার্পল কালার, পার্পল হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, এবং সেই সঙ্গেই আমরা আজকের ভিডিওর যে লাস্ট কোয়েশ্চেন তাতে চলে এসেছি, আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং ইনসেক্টস হ্যাভ টিথ, অর্থাৎ কোন ইনসেক্ট বা কোন তার দাঁত থাকে,
তো আমরা রাইট আনসারে চলে আসবো সরাসরি, অপশান সি হেমিপ্টেরা হয়ে যাবে রাইট আনসার, অর্থাৎ হেমিপ্টেরা জাতীয় যে ইনসেক্টগুলো তাদের দাঁত থেকে থাকে। সুতরাং এর সাথে সাথেই আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। তো যেরকম আমি প্রথমেই আলোচনা করলাম বা বলে দিয়েছি যে আজকে 10টা থেকে অতনু স্যার তোমাদের সে সিএইচএসএল 2019-এর যে সেট সেগুলো নিয়ে ডিসকাস করবে, এবং আগামী দুদিন সমস্ত রকম ইউটিউবে যে ক্লাস সেগুলো আমাদের বন্ধ থাকবে। আগামী আবার কবে আমরা ক্লাস করব সেটা আমরা ঠিক সময় মতো জানিয়ে দেবো। এবং আরেকটা কথা যেটা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে কোয়েশ্চেনগুলো আমরা প্রতিদিনকার আলোচনা করি সেগুলোর পিডিএফ আকারে যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে গিয়ে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই প্রতিদিনকে যে লাইভ ক্লাসগুলো আমরা করে থাকি সেগুলোর যে পিডিএফ সেগুলো পেয়ে যাবে। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, নেক্সট আবার কবে আমরা আসবো তোমাদের সাথে কবে দেখা হবে জানিয়ে দেবো। ধন্যবাদ।